সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা, আশা করি ভালো আছেন। চলছে পবিত্র মাহে রমজান, আপনাদের সবাইকে রমজানুল মোবারক। এই রমজানের সময় আপনারা যেন হেলদি, টেস্টি এবং কুইক রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন, সেই চিন্তা করেই কিন্তু আমাদের এই কঙ্কা অ্যাপ্লায়েন্সেস ইউজ করে কুইক রেসিপির আয়োজন। আমি রান্নায় চলে যাব, তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা জাহারা মিতু। জাহারা মিতু, ওয়েলকাম টু আওয়ার শো, প্লিজ। সো মাচ, কেমন আছেন? ভালো আছি। কেমন আছো মিতু? বেশ ভালো। আর আপনার এখানে এসে তো আরও বেশি ভালো লাগছে, কারণ ছোটবেলা থেকে যাকে আমি টেলিভিশনে পর্দায় দেখেছি আজ তার রান্নাঘরে, এবং আপনি তো খুব বেশি বিখ্যাত, বিশেষ করে আমার এবং আমার মায়ের কাছে, যে আপনি খুব হেলদি ফুড রান্না করেন, যেটা আমার জন্য অন্তত, হ্যাঁ, ডেফিনেটলি খুব দরকার এবং আমার সবার জন্যই দরকার। সো খুব ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে তোমাকে আজকে আমাদের এই কঙ্কা কুইক রেসিপিতে পেয়ে, কারণ আমি জানতে চাই যে তোমার, মানে, এই যে এত সুন্দর নিজেকে ধরে রেখেছো, এর সিক্রেটটা কি? সিক্রেট হচ্ছে, সর্বপ্রথম আমি কোনো ধরনের ফাস্টফুড খাই না, একদমই না। আমি, অনেক হয়তো বা বিশ্বাস করবে না, বাট আমি ভাত খাই, সেই সাথে ভাতের সাথে দেখা যাচ্ছে প্রপার আমি তরকারিটা খাচ্ছি, যেটাতে খুব বেশি তেল থাকে না, কিংবা দেখা যাচ্ছে যেগুলো গরুর চর্বিটা আমি কখনোই খাই না, বিশেষ করে তেল কিংবা হচ্ছে ফ্যাট জাতীয় যত ধরনের খাবার আছে আমি একটু অ্যাভয়েড করি। ভেজিটেবল অ্যান্ড ফিশ, ডেফিনেটলি, হ্যাঁ, তার মধ্যেই থাকার চেষ্টা করি। আর একটু আমাকে অবশ্যই জিম করতে হয়, ইয়োগা করতে হয়, এক্সারসাইজ করতে হয়, তো সব কিছু মিলে আসলে হয় কি, আমি এক্সট্রা ফ্যাটটা যেহেতু আমার বডিতে কখনোই আমি জমতে দেই না, সেখান থেকে আমার মনে হয় যে ইজি হয়ে যায় নিজেকে মেনটেন করতে। খুব ভালো, আমার ভীষণ ভালো লাগলো, সেম টু মি, আমিও তাই। এখন রমজানের কথা বলো তো, রমজানে তোমার ফুড হ্যাবিটটা কি? রমজানে আসলে আমার তো দেখা যাচ্ছে ভোরবেলাতে আমি যখন খাওয়া দাওয়া করি, আমি তো প্রথমেই বললাম যে আমি ভাত ছাড়া তেমন একটাই কিছু খাই না, ভোরবেলা দেখাচ্ছে নর্মালি আমি খেয়ে নিচ্ছি, বাট যখন ইফতার বিশেষ করে সেই সময়টা আমার বাসায় যদি বা বেগুনি চপ সব কিছুই করা হয়, কিন্তু খুব পরিমাণের মধ্যে খাওয়া দাওয়া করি। দেখা যাচ্ছে সারাদিন যেহেতু ফাস্টিং থাকা হচ্ছে, একেবারে যে পেয়ে হুট করে অনেক কিছু খেয়ে ফেলাম, আমার ক্ষেত্রে সেটা হয় না, একদমই অল্প অল্প, সাথে চিড়া থাকে, দই থাকে, কিংবা বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে, প্রচণ্ড ফ্রুটস খাই আমি রমজানের সময়, তো এভাবেই হয়। আর রাতের খাবারটা আমার তেমন তখন খাওয়া হয় না, খুবই অল্প খাবার খাই। হেভি খাবারটা আমার, আমার আসলে যেটা হয় যে আমি সেহরির সময় খুব হেভি ফুডটা আসলে খাই। একদম ঠিক করো, চলো তাহলে তোমাকে আজকে একটা কুইক রেসিপি আমি তৈরি করে দিয়েছি। আমি আজকে যেটা করব, মানে বাঙালির একেবারেই প্রিয় একটা খাবার সর্ষে ইলিশ, কিন্তু সেটা আমি তৈরি করব কঙ্কা রাইস কুকারে। বাহ, ডিফারেন্ট মনে হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে চলুন সর্ষে ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। সর্ষে ইলিশ: সর্ষে বাটা 2 টেবিল চামচ, ইলিশ মাছ 1টি, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচ গুঁড়ো 1টা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচ কুচি 2 চা চামচ, তেল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। উপকরণ তো দেখে নিয়েছেন, এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। এই যে তোমার পাশেই আমার কঙ্কা রাইস কুকারটা রয়েছে, আমি নিয়ে এটা সব মিক্সটা আমি ওখানেই করব, করে তারপরে এখানে নিয়ে আসব, কারণ একসাথে মেখে বসিয়ে দেব। রান্নাটা আসলে খুব সহজ এই রাইস কুকারে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, পেঁয়াজ কুচি তোমার আধা কাপ পরিমাণ আছে, একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে ভাল লাগে, মরিচ, আর দিচ্ছি হলো সর্ষে বাটা, সাদা সর্ষে 2 টেবিল চামচ পরিমাণ। খুবই সিম্পল উপকরণ, লবণ, আর যাচ্ছে হলো কাঁচামরিচ। এই এখন এগুলোর সাথে তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা না আমাদের শরীরের জন্য খুবই ভালো। আসলে রিসার্চ করে নিউট্রিশনিস্টরা সবসময় নতুন নতুন তথ্য বার করছে। ইলিশ মাছকে এখন বলা হয় যে ইলিশ মাছের, মানে মাছের যে তেলটা সেটা হার্ট হেলথের জন্য ভালো, একসময় বলা হতো ইলিশ মাছ ঠিক নেই। তো আসলে নিত্য নতুন
তথ্য আমরা জানতে পাচ্ছি নিউট্রিশনের ক্ষেত্রে। আর কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সেস আমার জীবনকে আরও সহজ করে দিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন সামান্য একটু পানি, একদমই অল্প একটু পানি, যাতে মাখো মাখো একটা ভাব আসে। ব্যাস এখন আমি যেটা করব রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে সবাই শুধু ভাতই রান্না করে, কিন্তু রাইস কুকারে যে আরও অনেক কিছু করা যায় এই কনসেপ্টটা অনেকের নেই। কঙ্কা রাইস কুকার থাকলে এটা সম্ভব। আমি অন করে দিচ্ছি, এই চালু হয়ে গেল। সময় লাগবে 10 মিনিটের মতো। আচ্ছা, কঙ্কা রাইস কুকারে রান্না হচ্ছে আমাদের সর্ষে ইলিশ, আর সাথে আছে মিতু। তো তোমার এখন কি কি কাজ চলছে একটু বলো। এই মুহূর্তে আমি একেবারে শেষ পর্যায়ে আছি হচ্ছে আগুন সিনেমার, কারণ আগুন সিনেমা রিলিজ পাচ্ছে এবারের ঈদে। শাকিব খান হচ্ছেন সেখানে আমার নায়ক, আর সেই সাথে আরেকটি সিনেমা একদম রিলিজের অপেক্ষায় আছে, বাট সেই কাজটা একদমই কাজ শেষ। সেটা হচ্ছে আমার শত্রু বাপি চৌধুরী, সেখানে আমার নায়ক। তো এবার ঈদে আমার যেহেতু দুটো সিনেমা রিলিজ পাচ্ছে, হাতে আছে আর কয়েকটি মাত্র দিন, এখন প্রচারণাতেই আমার বেশি সময় কাটছে। একটা জিনিস একটু জানতে চাই, তুমি যে ফিল্মে কাজ করছো, ফিল্ম নিয়ে কি কোনো পড়াশোনা করেছো? না না, আমার ফিল্ম নিয়ে পড়াশুনো হয়নি, কিন্তু আমি যখন একদম ছোট্ট সেই সময় আমি অভিনয় শিখেছি। আমি তখন মঞ্চে কাজ করতাম খুলনাতে এবং শিশু শিল্পী হিসেবে, এবং সেখান থেকেই আমার আসলে অভিনয়ের সাথে ওঠা বসা। তবে আমি যে সিনেমায় আসবো, প্রথম সিনেমা করেছি আমি শাকিব খানের সাথে, শাকিব খানের জন্য। সেকেন্ড সিনেমা করেছি আমি ওপার বাংলা সুপারস্টার দেবের সাথে, যেটা নাম কমান্ডো, হয়তো বা কোরবানিতে মানুষ দেখতে পাবেন সেটা। তো প্রথম দুটো সিনেমা আসলে আমি নায়কদের জন্যই করেছি, বাট আমি যখন থার্ড সিনেমা করলাম জয় বাংলা, সেখান থেকে আসলে আমার মনে হলো যে অভিনয়টা শুধু অভিনয় না, অভিনয়ের জন্য অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, স্টাডি করতে হয়। আর করোনার ভিতরে প্রায় 1.5-2 বছর একটা গ্যাপ পেয়ে গেলাম, তখন গিয়ে আমি অনেক বেশি পড়াশুনো করেছি যে কীভাবে আবার নিজেকে আরও বেশি আমি ইম্প্রুভ করতে পারবো। তো পড়াশুনো যতটাই, মেথড অ্যাক্টিংয়ে যতটুকুই পড়েছি, সবগুলো হয়তো বা রিসেন্ট সময়, অনেক আগে থেকে আমার পড়ালেখা হয়নি। বাহ, খুব ভালো লাগলো। আমার মনে হয় হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কঙ্কা রাইস কুকারে সর্ষে ইলিশ। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে পেঁয়াজ কুচি নিন, এরপর মরিচের গুঁড়ো, সর্ষে বাটা, লবণ, তেল, ইলিশ মাছ, কাঁচা মরিচ ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে কঙ্কার রাইস কুকারে 10 মিনিট রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সর্ষে ইলিশ। আশা করি প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন এবং বাড়িতে তৈরি করবেন। মিতু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে তুমি আমাদের এই কঙ্কা কুইক রেসিপিতে এসেছো, সেই জন্য তোমাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এবং আমি আসলে আজকে নতুন কিছু শিখতে পারলাম আপনার কাছ থেকে, ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, কঙ্কা কুইক রেসিপি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আশা করি বাড়িতে রেসিপিগুলো ট্রাই করবেন, সবাই মিলে এই রমজানে ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো কুইক রেসিপি, এবং সাথে থাকবে নতুন অতিথি। আপনাদের সুস্থ সুন্দর দীর্ঘজীবন কামনা করছি। আমাদের সঙ্গেই থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন।